মোহাম্মদ আবদুল্লাহ সিদ্দিকী সোহাগ, আমার বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আবরার জাহিনকে বহিরাগত সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে। এই জন্য আমরা এখনও পর্যন্ত কর্মবিরতি পালন করতেছি এবং তাদের আমাদেরকে মানে তাদেরকে উদ্ধার করা না পর্যন্ত এবং তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাব, এটাই এখন আমাদের ঘোষণা। ট্রেন চিকিৎসক পরিষদের নতুন কমিটি গঠিত হয়, এখানে সভাপতি হিসেবে দেখা হয় যে ডাক্তার জাস্টিস আকাশ ভাইকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দেখা হয় ডাক্তার আবরার জাহিনকে। কিন্তু সেই কমিটিকে নস্যাৎ করার জন্য এবং সেই কমিটিকে বানচাল করে দেওয়ার জন্য বহিরাগতরা কিছু এসে আমাদেরকে সাপ্রেস করার ট্রাই করে। সাবেক সভাপতি ডাক্তার আবদুল্লাহ সিদ্দিকী সোহাগ ভাই এবং আমার বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আবরার জাহিনকে তুলে নিয়ে যায়।